প্রেসের মধ্যে এই যে দেখতে পারবা, খুবই সুন্দর মূর্তি। মানে এখানে সমুদ্র মন্থনের সেই দৃশ্যটা দেখুন, কচ্ছপ কচ্ছপ। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেবরায় অ্যান্ড ফেসবুক পেজ করিম স্টোরি। আজকে আমরা করিমগঞ্জের গণেশ পূজার 3 নম্বর দিন এবং লাস্ট দিন। তো বিগত কয়েক দুই দিন একটু বিজি আসলাম, গতিকে গণেশ পূজা পরিক্রমা করা দিতে পারছি না। তো আজকে আমরা বাইরে আমার পুরা টিমের সবাই লইয়া দেখতে পারবো। লগে আছে আমার অফিসিয়াল সিস্টেন্ট রূপা, প্রীতম, বাপ্পা, সাজন আর শ্যামল এবং দীপ, তারা আজকে বাইরেতে নেয় আর কি। তো প্রথম আমরা আইসি গিয়া গণদিশা ক্লাব, যেটা হচ্ছে বিআর আম্বেদকর পার্কের সামনে। তো চলুন একটা করে প্রত্যেকটা ক্লাবে যাইমু এবং আমরা ভিডিও দেখাইমু আর কি। মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, যারা করিমগঞ্জের বাইরে যারা আছেন, তারা যাতে করিমগঞ্জে বইয়েই তারা করিমগঞ্জের গণেশ পূজা পরিক্রমা করতে পারেন। এবং নট অনলি গণেশ পূজা, আগামীতে তো বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, কালী পূজা আর, ঠিক আছে। তো সবাই ভিডিও স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবা। এবং যারা যারা আমার এখন পর্যন্ত ফলো করছেন না, হইতে পারে আপনি ভিডিও দেখলাম এরকম, হইতে পারে আপনি পেজটা ফলো করছেন না, তো পেজকে একবার দেখে লইবা। ফলো করে সি ফার্স্ট অপশনেও ক্লিক করে দিবা। আমি এখন ইনস্টাগ্রামেও আছি, নাম হচ্ছে কি সুজন দেবরায়, ইউটিউবেও আছে সুজন দেবরায়। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করতাম। তো বন্ধুরা, প্রথম আমরা গেছি গণদিশা ক্লাব, দেখতে পারবা বিআর আম্বেদকর পার্কের ভিতরে এই ক্লাবটা, এবং অনেক সুন্দর করে এখানে সাজানি হয়েছে। তো দেখতে পারবা অনেক সুন্দর প্যান্ডেল। গণেশ বাবার অনেক সুন্দর মূর্তি। ওখানে গেছি সমনি ক্লাব, আমার বাসা হচ্ছে বেবলিন স্কুলের গলি এদিকে, আর এদিকে হচ্ছে গিয়া বজেন্দ্র রোড, তো এদিকে সমনি ক্লাব। তো চলো আমরা ক্লাবে যাই, গাড়ি সামনে দিকে ছাড়ি দিচ্ছি যাতে আমরা আপনারা লাইটিং উইটিং দেখাইতে পারি। আই গেছি ওখান দেখলা সমনি ক্লাব, অনেক সুন্দর প্যান্ডেল যেটার মধ্যে বাঁশ দিয়া ফিনিশিং দেওয়া হয়েছে। নিচের দিকে দেখতে পারবা ক্লাব শৌভনিক লেখা, এবং মূর্তির বিষয় যদি কই যে গণেশের 1, 2, 3, 4, 5, 6, 7, 14, 16টা হাত তালা গণেশ ঠাকুর। এবং নিচে হয়েছে কি সেই সমুদ্র মন্থনের সেই দৃশ্যটা দেখুন, কচ্ছপ কচ্ছপের এক সাইডে রাক্ষস, এক সাইডে ভগবান। সেই থিমটা যে সমুদ্র মন্থন যেটা হয়েছিল, ওইটার থিমটা এখানে তুলিয়া ধরা হয়েছে খুবই সুন্দরভাবে। এদিকে ক্লাবের সদস্য তথা অন্যান্য দেখতে পাবো, অনেক মানুষ এখানে পূজা ঘুরতেও বাইরেছে। এখানে আমরা কয়েকজন সদস্যরা দেখাই দিই, আমরা পাড়ার হাকিমণি তারারাও এখানে দেখতে পারবা। তো সাজনও আই গেছে, এখন আমরা পুরো 5 জনের টিম, এবং সাজনে আইয়াও লাড্ডু 3টা লইছিল নির্লজ্জর মতো, মানুষের লাগিয়েও রাখিসতে। এখন আমরা আইসি ফ্লক ফক ক্লাব, যেটা হচ্ছে কি শম্ভুসাগর, সরি, লম্বা পুষ্করণীর সামনে, এবং আগামীকালকে হচ্ছে তারার 10ম। তো এখানে আপনি 10ম সেট আপ দেখতে পারবা, এই যে কি তার সুন্দর করে একটা বড় হতা গাড়ি, যেটার মধ্যে শাওয়ার ডান্স হইব সম্ভবত। এই যে দেখতে পারবা কত বড় এই ট্রাকটা এখানে আনা হয়েছে। তো কালকে লাগিয়া প্রিপারেশন তারা অলরেডি রেডি। তো চলেন এদিকে লাইটিংও দেখতে পারবা, এত সুন্দর লাইটিং যে পুরো মনে হইব যে তারা দুর্গাপূজার লাইটিং, মানে দুর্গাপূজার লাইটিংও বহুত খারাপ ক্লাবে কিন্তু এরকম করতে পারে না যেভাবে তারা এখানে গণেশ পূজার লাইটিং করছে। তো চলুন আমরা যাই। তো এদিকে আমরা যাইলাম, দেখতে পারবো এখানে এই যে দ্য ফুড স্ট্রিপ, লাস্ট ইয়ার দুর্গাপূজার সময় এটা ওপেনিং হয়েছে, বহুত ছাত্র ছাত্রীও এটার মধ্যে পাওয়া যায়। এবং এই যে গেটটা কিন্তু বহুত বড়, কত ফুট উঁচু হইব সাজন? তার আইডিয়া নাই। তো এখানে গণেশ পূজার কিন্তু দুইটা আলাদা দেখলা আপনি না? তো এদিকে দেখতে পারবা ফক গ্রুপের এখানে ঠাকুরের মূর্তি, সবাই এখানে ঠাকুরের লগেও সেলফি লইরা, তখন তো মানে খালি মানুষ নয় ঠাকুরের লগেও সেলফি লওয়া হয়। এবং এখানে অনেকগুলা লোকেশন এরকম দেওয়া হয়েছে যেখানে সবাই সেলফি উঠতে পারে, সেলফি পয়েন্ট। এই যা দেখতে পারবা সবাই এখানে পয়েন্ট বানাইয়া দেওয়া হয়েছে। তো বন্ধুরা, যেটা মেইন গেট যেটা, সেই মেইন গেটটা দেখুন কত উঁচা গেট। তো এদিকে সুন্দর সুন্দর লাইটিং দেখতে পারবা গাছের মতো দুইও সাইডে। এবং ফক গ্রুপের মেইন যেটা, মানে দুইটা প্যান্ডেল করা হয়েছে, এটা 2 নম্বর প্যান্ডেলটা হয়েছে কি ওদিকে, এদিকে মানে বহুত কিছু আছে। এদিকে আপনি ভিড়টাও দেখতে পারবা, এবং তারার ফক গ্রুপ ট্রান্স স্ট্যান্ড 10 বছর তারা রয়েছে। এদিকে আপনারা দেখুন অনেক ভিড় এখানে দেখতে পারবা, এবং এখানে 360 ক্যামেরাও ইনস্টল করা আছে। আমরা ক্লাবের ভিতরে যাই গিয়া,
তো দেখতে পারবা অনেক সুন্দর গণেশ বাবার মূর্তি। ভিতর দিকে দেখেন খুব সুন্দর অনেকগুলা সেলফি পয়েন্ট বানানি আছে, এবং এদিকে কালচারাল প্রোগ্রামও চলে। এবং একটু দুঃখের বিষয় হচ্ছে নয়টা বাজতে 15 মিনিট, এবং একটু একটু বৃষ্টির ফুটাও আপনি দেখতে পারবা ফোনের। এবং ফোক গ্রুপের কিন্তু দুইটা গেট আছে, এই হচ্ছে কি আরেকটা গেট, ঠিক আছে? অনেক বড় পূজা, তো চলেন আমরা এখন আকাঙ্ক্ষা ক্লাবের দিকে যাই। ওখান দেখতে পারবা এইসব জিনিস, একটা জিনিস কিন্তু প্রমাণ করে, এটা দেখলেই মনে হয় পূজা আই যার, ঠিক আছে? এরা শুধু রাজস্থান থেকে আইছে। আইয়া দেখুন এইভাবে এখানে প্রত্যেকটা ক্লাবের উপরে সামনে তারা এটা খুলছে। ওকে দেখতে পারবা ওখন আমরা আই গেছি শুভ গণেশ চতুর্থী 19তম বছর, এবং করিমগঞ্জের শহরের সবথেকে প্রথম যারা গণেশ পূজা করছে আকাঙ্ক্ষা ক্লাব, সেই আকাঙ্ক্ষা ক্লাবে আমরা আইছি। এবং দেখুন এই সুন্দর সুন্দর লাইটগুলা। দেখতে পারবা আকাঙ্ক্ষা ক্লাবের গণেশ বাবার প্রতিমা কত সুন্দর। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা দেখতে গিয়ে দেখো কত মানুষ সেখানে আইসেন, এবং সেই অনুষ্ঠানটা দেখরা। তো বৃষ্টিও বেজান বাড়ি গেছে, দেখতে পারবা পাক্কা বৃষ্টি বাড়ছে। জল বৃষ্টির মধ্যে আমরা হাঁটিয়ে হাঁটি সামনে গাড়ি রাখা, তো গাড়ি যেয়ে আমার ওখানে আমরা চোরবাজারে গেছি, দেখতে পারবা প্রচণ্ড বৃষ্টি দেয়। তো বৃষ্টির মধ্যে আপনারা তো দেখাইতে লাগবো, আমরা আইছি চোরবাজার সিদ্ধিদাতা গ্রুপ, মনে হয় তারা এবার প্রথম পূজা করে সম্ভবত। আমরা চলেন ভিতর দিকে যাই, বৃষ্টি উপেক্ষা করিও দেখতে পারবা বহুত মানুষ তারা পূজা দেখতে আইরা। অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে তারা, দুয়ো সাইডে লাইটিং। আর এই যে দেখুন সিদ্ধিদাতা গ্রুপ, বর্ষর তো লেখা নাই, চোরবাজার করিমগঞ্জ। ক্যালকাটার আর্জিকল মেডিকেল কলেজে যে রেপ এন্ড মার্ডার কেস হয়েছে, এটারও তারা প্রতিবাদ জানাইছে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড। এবং আমরা চলেন আমরা ভিতর দিকে আই গেছি। তো সম্ভবত ক্লাবের সব সদস্যরা দেখতে পারবা। এখন সায়নরা বাচ্চে বৃষ্টি একটু থামছে, এবং আমরা এই গেছি নক্ষত্র গ্রুপের যে আপনার গণেশ পূজা, এই হচ্ছে নক্ষত্র হোটেল করিমগঞ্জ, ওয়ান অফ দ্য রিনাউন্ড হোটেল। এবং এটা হচ্ছে এটা এন্ট্রেন্স সবারে করিয়া ওপেন, এবং 11তম বছর। এবং দেখতে পারবা এখানে খুব সুন্দর করে এদিকে লাইটিং করা হয়েছে, যেটার মধ্যে আপনি পোর্ট্রেট মুডে যখন ফটো উঠবা বেতালা সুন্দর হইব, এবং সেই ফটো তোলা কিন্তু শুরু হয়ে আসছে। ফার্স্টে দেখতে পারবেন আপনার সেলিব্রিটি লুপা, এবং এখানে দেখার লাগে বিভিন্ন জায়গার থেকে ফটোগ্রাফারটা আইসেন, তারা এখানে ফটো তুললে, তাই এখন ফটো উঠতো না। আচ্ছা আচ্ছা তাই উঠাইলে উঠাইলে ফটো উঠাইলে ফটো উঠাইলে ফটো উঠাইয়া বাড়িতে গিয়া দেখি এই সময়টার গুণ নাই, অনু দেখিলি তা দেখলি, অনু এডিট করে অনু আপলোড করিলি, তো এমন অবস্থা। চলো রে চলো চলো চলো, হ্যাঁ ক। তো ওইদিকে আরেকটা গেট আছে বহুত সুন্দর, এবং ভিতর দেখতে পারবা। এবং করিমগঞ্জের বিগ বাজেটের পূজা কিন্তু এটাও নক্ষত্র গ্রুপের। এবং দেখুন এখানে অনেকগুলো কালচার প্রোগ্রাম, ওখন একটা চলের একবার বিদায় দেমা ঘুরে আস, সেই গণেশ বাবার সুন্দর মূর্তি আপনারা দেখতে পাইরা।
এবং এখানে একটা জিনিস হয়েছে কি, সেই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা হচ্ছে যেদিন পূজা শুরু হয়েছে এদিন জ্বালানি হয়েছে, এটা কিন্তু পুরা পূজার শেষ দিন পর্যন্ত চলতে থাকবো। এখানে কালচারাল প্রোগ্রাম বেরিয়ে এখানে অনেক মানুষের আগমন হয়েছে দেখতে পারবা, অনেকজন এখানে আইছে যারা এই পূজা এবং কালচারাল অনুষ্ঠান তারা উপভোগ করবে। তো আচ্ছা, এখানে প্রতীক আছে এবং একবার বিদায় দেমা সেই নাটকটা পরিস্থাপন করছে, অনেকজন দেখতে পাচ্ছে। ওখানে আমরা আই গেছি ফ্রেন্ডস ক্লাব, যেটা হচ্ছে গিয়া করিমগঞ্জ কলেজের ঠিক উল্টা দিকে, 10:10, বৃষ্টি থামছে। তো এখানে আপনি দেখতে পারবা খুব সুন্দর করে এদিকে লাইটিং উইটিং করা হয়েছে, এবং এই হচ্ছে গিয়া প্যান্ডেলটা গণেশ চতুর্থী মহোৎসব বেনু করিমগঞ্জ কলেজের অপোজিটে। এই হচ্ছে গিয়া থার্মোকল দিয়ে অনেক সুন্দর করে বানানি হয়েছে, কিন্তু এখানে তার বিশেষ আকর্ষণ হয়েছে কি, তার গণেশ মূর্তিটা মানে আমার তো মানে খুবই ভালো লাগছে, এবং সেই সাদা ড্রেসের মধ্যে এই যে দেখতে পারবা খুবই সুন্দর মূর্তি। মানে এখানে যদি মূর্তির বিষয়ে হই তো এই মূর্তিটা কিন্তু করিমগঞ্জের যতগুলো পূজা হয়েছে সবগুলো পূজার মূর্তির থেকে কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে। এদিকে আমরা বন্ধুন্দু এরও দেখতে পারবা, উত্তর করিমগঞ্জ বিধায়ক কমলাক্ষ দেবপুরকেশ তান ওয়াইফ ওই দিকে আসেন, বন্ধুন্দু অনেকজন আসেন, বাচ্চারা ওইদিকেও দেখতে পারবা। এদিকে আমার বন্ধু মৌসুমী, আমার আরেক বন্ধুর বউ সোমনাথের বউ, তারাও আছে এদিকে। ওখানে আমরা হাঁটি হাঁটি পাপা দিয়ে আই গেছি আমরা আরেকটা ক্লাবের দিকে, গঙ্গামান্ডারের উল্টা দিকে যে ডেস্টিনি এনজিও আছে ওইটার সামনে তারা এই পূজাটা মানে ছোট ভাইয়ের সময় পাইছে, তার বউ এবং আমার পাতি যারা লইয়া বাইরনির। তো আমরা সিদ্ধি বিনায়ক ক্লাবে আই গেছি, বহুত সুন্দর করিয়া লাইটিং করা হয়েছে, এদিকে গণেশ বাবার মূর্তি দেখতে পারবা সুন্দর মূর্তি, এখানে প্রত্যেক দিনই এখানে প্রসাদ প্রসাদ বিতরণ করা হয়েছে দেখতে পারবা বন্ধুরা। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাজের সাথে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই, আহা লং তরাই বেস্ট, আহা।